কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব। সৌরভ, মিয়ানমারের প্রতিনিধি দলের রোহিঙ্গা তালিকা যাচাই বাছাই নিয়ে বিস্তারিত আর কি তথ্য আছে? আমরা কক্সবাজারের যে টেকনাফ গেস্ট হাউস, সেখানে যে মিয়ানমারের 22 জনের প্রতিনিধি দল এসেছে তারা জানতে পেরেছি, এবং আমাদের একটি নির্ভরযোগ্য সূত্র বলছে যারা প্রতিনিধি দলটি আসছে তারা কক্সবাজারে 6 থেকে 7 দিন থাকার কথা রয়েছে। তবে আমরা এই বিষয়ে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুল রেজার সাথে মুঠোফোনে কথা বলেছেন। তিনি এই বিষয়টি শতভাগ নিশ্চিত না করে আমাদেরকে কথা বলছেন। তবে যে বিষয়টি আমরা গতকাল থেকে জানতে পেরেছি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে 8,88,000 রোহিঙ্গাদের তালিকা মিয়ানমারে পাঠানো হয়েছিল। তার মধ্যে 68,000কে তারা যাচাই বাছাই করে পরে সেই 68,000 থেকে একটি পাইলট প্রকল্প গ্রহণ করা হয়, যেখান থেকে প্রায় 1100 জনকে সেই পাইলট প্রকল্পের আওতায় তারা মিয়ানমারে নিয়ে যাওয়ার জন্য একটি তালিকা দেওয়া হয়, কিন্তু সেখান থেকেও মিয়ানমার প্রায় 429 জনকে বাদ দিয়েছে। যার প্রতিবাদ জানিয়েছিল আসলে মিয়ানমার এবং যার প্রতিবাদ জানিয়েছিল বাংলাদেশ, তালিকা থেকে রোহিঙ্গাদেরকে বাদ দেওয়া হয়। তবে এবং এরপরে আসলে সেই পাইলট প্রকল্পটিও বন্ধ হয়ে যায় এবং যারা আপনাকে ধন্যবাদ।